কেরাত শুরু করিয়ে দিন, আমিন বলতে দিয়ে নব। সাহাবাই কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়াকাল নাফে, নাফে তাবে বলছেন, কানা ইবনে উমার লা ইয়াদাহু, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত ওয়াহুদ্দুহুম উৎসাহিত করতেন। ওয়া সামিতু মিনহু ফি যালিকা খাইরান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছে, এজা আম্মানাল ইমামু ফা আমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম? ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বোঝা যাবে? এজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্না মান ওয়াফাকাত আমিনুহু তামিনাল মালাইকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইন্নাল মালাইকাতু ইউমিনুন, ফেরেশতা কোনো আমিন বলেন যারা হাজির ফেরেশতার উপস্থিত ফেরেশতা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবে, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গোনাখাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন। নবী একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরে, ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনে ইহুদি কিছু বাস করতো, সাহাবাই কেন আমিন বলতেন নামাজে, সবচাইতে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম, ইহুদি ওয়ালাদ্দাল্লিন, খ্রিস্টান নাসারা, আল্লাহ এসব পথ দেখানো, সিরাতে মুস্তাকিম মমিন মমিনাতের পথ দেখাও। এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে? আর সবাই মমিন বলছেন আমিন। সবচাইতে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর। সুতরাং আমিন জোরে বলতে হবে যখন জোরে কেরাত হবে। হ্যাঁ, মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন, যখন জোহরে নামাজ তখন মনে মনে আমিন বলবেন, তখন আমিন বলবেন, কিন্তু মনে মনে বলবেন, এই হচ্ছে সুন্নত। আর একটি হাদিস রয়েছে আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারকুতনিত রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়লাম, ফালাম্মা ক্বালা ওয়ালাদ-দাল্লিন, যখন ওয়ালাদ-দাল্লিন বললেন ক্বালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আর আমিন আসতে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা মানে টান দেওয়া, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে, মাদ্দা বিহা সাউতাহু। দারকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠা রয়েছে। এখন আসুন রফুল ইয়াদেন, আমিনের মাসলা হইল। 9 নম্বর মাসলা হচ্ছে রফুল ইয়াদেনের, মানে হাত তোলা, যদিও একটা হাদিসের তর্জমাতে চলে এসেছে। রফুল ইয়াদেন কয় জায়গায় করতে হবে বলেছি, তকবীরে তাহরিমাই করতে হবে, এটাতে সবার একমত রয়েছে, ইত্তেফাক রয়েছে, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় করতে হবে 2 নম্বর, রুকু থেকে ওঠার সময় করতে হবে সামি আল্লাহু লিমান হামিদ রব্বানা ওয়ালাকাল হামদ, তৃতীয় জায়গায়। আর 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন আল্লাহু আকবার দিয়ে, তখন বলবেন, তখন কি করবেন, আবার রফুল ইয়াদেন করবেন। এই দুই একটি হাদিস শুনে, হাদিস এই মর্মে অনেকগুলি রয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর আমল বলছেন, কানা ইজা দাখালা ফিস সালাতে, যখন নামাজে প্রবেশ করতেন, কাব্বারা, তাকবীর বলতেন, ওয়া রাফা ইয়াদাই, দুই হাত উঠাইতেন, ওয়া ইজা রাকা, যখন রুকুতে যেতেন, রাফা ইয়াদাই, তখন রাফা ইয়াদাই করতেন দুটি, ওয়া ইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন, রাফা ইয়াদাই, তখনও কি করতেন, রফুল ইয়াদাইন করতেন, ওয়া ইজা কামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, আর 2 রাকাত পড়ে, 3 রাকাত নামাজে যেমন মাগরিবের নামাজ, হ্যাঁ ওই রকমই 4 রাকাত বিশিষ্ট নামাজ, যখন প্রথম তাশাহুদ পড়ে উঠতেন, 2 রাকাত নামাজ পড়ে রাফা ইয়াদাইহি, তখনও 2 হাত উত্তোলন করতেন, রফুল ইয়াদাইন করতেন। ওয়া রাফা যালিকা ইবনে উমার ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এইরকম ছিল, 4 জায়গায় রফায়দান করে। সহি বুখারিতে হাদিস রয়েছে, সহি বুখারিতে আর একটি হাদিস রয়েছে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইজা কামা ইলা সালাতে বলছে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইজা কামা ইলা সালাতে, যখন নামাজে দাঁড়াতেন, ইজা কামা ফিস সালাতে, রাফা ইয়াদাই হাত্তা ইয়াকুন হাজওয়া মানকাবাইহি, 2 হাত উঠাইতেন, রফুল ইয়াদাইন করতেন, কাঁধ পর্যন্ত, এই যে মানকাবে, মানকাবে পর্যন্ত। ওয়া কান ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু রুকু, রুকুর জন্য যখন তাকবীর বলতেন তখনও করতেন, ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনা রুকু, রুকু থেকে যখন মাথা উঠাইতেন তখনও করতেন, ওয়া ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা, ওয়া লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদে, সিজদাই গিয়ে বা 2 সিজদার মাঝখানে রফুল ইয়াদেন করতেন না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এই ছিল রফুল ইয়াদেন সম্পর্কে। আর একটি মাসলা রয়েছে, যে মাসলার দলিল জানার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে রুকুতে, রুকু থেকে সেজদা যাওয়ার সময়, রুকু থেকে উঠলেন, ওঠার পরে সেজদায় যাওয়ার সময়
আগে হাত রাখবেন না হাঁটু রাখবেন, মাসলা বলেছি। কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এবং সহি সুন্নাত মোতাবেক আমল হচ্ছে আগে হাত রাখা। যদি আমি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেছেন যে দুটোই জায়েজ রয়েছে, উত্তম মন উত্তমের প্রশ্ন, তবে সহি হাদিসটি শোনায় যে নবী সাল্লাল্লাহু কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সিজদা করবে, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, যেমন যেন না বসে কার মতো উট, ফালা ইয়াবরুক বসবে না, কামা ইয়াবরুকুল বাইর যেমন উট বসে, উটের বসা বসবে না। উট কেমন করে বসে এখন হচ্ছে প্রশ্ন, উটের হাঁটু কোথায়? আমাদের হাঁটু, হাঁটু তো বুঝতে পারছেন, আমাদের হাঁটু পায়ে আছে, হাতে তো আর হাঁটু নেই, মানুষের যেহেতু হাত আছে আর পা আছে, কিন্তু উটের যেহেতু চার পা, চার পায়ের কোন পায়ে হাঁটু আছে? পিছের পায়ে না সামনের পায়ে? হাঁটু কিন্তু সামনের পায়ে, হাঁটু পেড়ে বসে, বসে না, প্রথম যখন উট বসে হাঁটুটা পেড়ে দেয়, হ্যাঁ পায়ের হাঁটুটা পেড়ে দেয় সামনের পায়ে, তারপরে বসে, এরকম করে বসে না, মানে পেছন দিকে আগে চলে না, সামনের দিকে আগে হাঁটু পেড়ে দিয়ে তারপরে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফালা ইয়াবরু কামা ইয়াবরুকুল বাইর, বসবে না যেইভাবে উট বসে, তার মানে হাঁটু রাখবে না। ইহাদিসের ব্যাখ্যা হচ্ছে হাঁটু রাখবে না, তার ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, এবং দুই হাত যেন রাখে ক্বাবলা রুকবাতাইহি, হাঁটুর আগে, হাঁটুর পূর্বে, দুই হাঁটুর পূর্বে কি রাখবে, দুই হাত, ওয়াল ইয়াদা অবশ্যই যেন রাখে, ইয়াদাইহি দুই হাত, ক্বাবলা রুকবাতাইহি দুই হাঁটুর পূর্বে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই বলছেন হাদিসটি সহিহ, এই হাদিস স্পষ্ট করে আগে হাত রাখা হচ্ছে সুন্নাত। আরেকটি হাদিস আছে এর বিপরীত, যেটি যে ভাইয়েরা আগে হাঁটু রাখে তারা পেশ করে, হাদিসটি শুনিয়ে দিই। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আগের হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কি ওয়াইল বিন হুজুর, কালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি, এজা সাজাদা যখন সেজদায় গেলেন, ওয়াজা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন, তাহলে কি বোঝা গেল, আগের হাদিসটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, বচন, হুকুম, আর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কর্ম। এক মনে রাখবেন এই পয়েন্টটি, ওয়াইজা নাহাজা যখন উঠতেন, রাফা ইয়াদিহি ক্বাবলা রুকবাতাইহি, তখন হাত উঠিয়ে নিতে ক্বাবলা রুকবাতাইহি। আল্লামা আলবানী বলছেন যাইফুন, হাদিসটি যাইফ, ইবনে মাজা 882 নম্বর যাইফ ইবনে মাজা, এগুলি বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় পাওয়া যাচ্ছে, তো তাতে তিনি বলেছেন হাদিসটি যাইফ। তো এই ছিল হাদিস, যে হাদিসটি পেশ করে তারা বলে যে আগে হাঁটু রাখতে হবে। তো এখন শোনেন দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখার যে আমলটির কথা উল্লেখ করলেন ওয়াইল বিন হুজুর, সেই হাদিসটি যঈফ, দুর্বল, আর হাত রাখার হাদিসটি আগে যেটিতে রয়েছে সেটা হচ্ছে সহি। তাহলে সহি আর যঈফে যদি বিরোধ হয় তাহলে কোনটাকে নিতে হবে? সহি নিতে হবে। এক দুই নম্বর আরেকটি মুহাদ্দিসিনদের নীতিমালা কায়দা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আর বচনে যদি বিরোধ হয় তাহলে কোনটিকে নিতে হবে? হুকুম, আদেশ, বচনটিকে নিতে হবে। যেমন আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুকুম যে আমরা কয়টা বিয়ে করতে পারি, চারটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা করেছেন? হ্যাঁ, এক মানে একসাথে নয়টা, এমনি তো ইন্তেকাল করে বা তালাক দিয়ে তা আপনিও একশো দুশোটা করেন না কেন, কিন্তু একসাথে কটা রাখতে পারেন আপনি? মুসলিম চারটার বেশি রাখতে পারেন না, যদি চারের বেশি কেউ করে সে মুরতাদ, কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না, কারণ কোরআন সে অস্বীকার করলো, আল্লাহ কোরআনে বলেছেন রোবা চারের বেশি নয়। নবী সাল্লাম নয়টি করেছেন, তার নবী সাল্লাম আমল হচ্ছে নয়টি আর বচন হচ্ছে কোরআন হাদিসের চারটি, কোনটার উপর আমল করবেন? চারটি। ওই রকমই এখানে নবী সাল্লাম আমল হচ্ছে, যদি সহি ধৈর্যও নেওয়া হয় কিছুক্ষণের জন্য, তাহলে নবী সাল্লাম আমল হচ্ছে আগে হাঁটু রাখা, আর হুকুম করেছেন হাত রাখার, তাহলে হাত রাখাকে প্রাধান্য দিতে হবে। হতে পারে নবী সাল্লাম বয়স বেশি হয়ে যাওয়ার পরে অথবা কখনো অসুবিধায় পা রেখেছেন আগে তারপর হাত রেখেছেন, আমি আমল করতে গিয়ে অনেক সময় পা রাখি, অনেক সময় পা রাখি, কিন্তু সেটা কি আমার আমলটা ধরবেন না আমার বচন ধরবেন? কারণ হতে পারে আমার কোনো ওজোর থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, পা রাখতে গিয়ে অনেক সময় অসুবিধা, পায়ে ব্যথা আছে হয়তো, সেটা আপনার জন্য দলিল নাই। বয়স্ক মানুষদের জন্য সুবিধা, হ্যাঁ সুবিধা আগে হাঁটু রাখা, হাত রাখাই সুবিধা।
উঠা